পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে গত 1 ডিসেম্বর থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিকে সামনে রেখে নানান কর্মসূচি চলছে। শনিবার ইংরেজি নববর্ষের দিন শহর বর্ধমানের বীরহাটা ট্রাফিক পুলিশের উদ্যোগে জনগণকে সচেতন করার লক্ষ্যে শহরে একটি র্যালি অনুষ্ঠিত হয়। এদিন এই কর্মসূচিতে পুলিশ আধিকারিকবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বর্ধমান রাজ কলেজের এনসিসির ছাত্রছাত্রীরা সহ শহরের নাগরিকবৃন্দ। আপনারা প্রত্যেকে মাথায় হেলমেট পরুন, গাড়ি আস্তে আস্তে চালান এবং নিশাগ্রস্ত অবস্থায় কোনো গাড়ি চালাবেন না। সুনির্দিষ্ট পথে এবং আপনাদের সারা বছর যেন ভালো যায় এই আমরা ট্রাফিকের পক্ষ থেকে আপনাদের কাছে কামনা করছি, যেন আপনাদের সারা বছর যেন ভালো যায় দীর্ঘজীবী কামনা করছি। এবং আজকে বাগওয়ান সাইক্লিং ক্লাব, নিউ রেগুলেশন, রাজ কলেজ, এনএসএস, জিআরএমসি এই সংস্থার ভাইরাও এখানে আছেন উপস্থিত। আমাদের এই সেফ ড্রাইভ সেফ লাইফের প্রচারে এরাও আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। এদিন জনগণকে সচেতন করে প্রচার চালানো হয়, সকলে যেন বাইক চালানোর সময় হেলমেট পরেন ও চার চাকা গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার করেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।